আমার যে বেটা যে খামার দে আল্লাহ পাক পরবর্তীকার আলমে হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির দরজাটা কি উচ্চ দরজার মধ্যে আপনার রাখছেন এক বুজুর্গে আপনার খাবে দেখলা দেখলা বলে যে এই মানুষ হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির দরজাটা কি আরো উপরে খাবে দেখলা দেখার বাদে এই মানুষ খুব লোকালোক বাদর দিন খাব দেখার বাদে ও বেটার বেটির গেছে আইলা আইয়া কইলা তোমার স্বামী খামার যে বেটা ই বেটার আমল কিতারে বা কোন আমল যে আমল করার কারণে হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির তাকিয়া আপনার দরজার মধ্যে আপনার বাড়িয়া গেলা আমি আরেক জায়গার মধ্যে কইছি ও কথাই কান যে আমরা তো কই ও কথা যে খামটা আগে করিলেই নমাজটা বাদে পড়িমু এই বেটা আপনার মানে আমরার বাসার মধ্যে ওই তাক লগে আনপড় মানুষ যে পড়াশোনা বেশ জানে না পড়াশোনা জানে না কিন্তু নমাজের বড় পাবন্দি করত কিতাবের মধ্যে আপনার লেখছেন ও কথা যেই সময় আপনার আজান হইত মসজিদের মধ্যে আল্লাহু আকবার যেই সময় আজান হইতো এই খামারর খাম ওয়ে থাকলো গিয়া হেই যে সেই যে হে যে সময় আপনার এই মেরিরে আউতরারে তুলা মারতো আপনার ইগুর মধ্যে বালি মারার লাগিয়া তুলা মারে নাই আপনার বালি মারতো মারতুল তুলা মারছে বালি মারতো যদি আপনার মারতুল ও সাইডে থাকার যদি আপনার আজান হুনে তাহলে এটা ইবাদি আনতো না হওয়া তো ছাড়ি কোক সুবহানাল্লাহ বড় করে কোক সুবহানাল্লাহ মারতুল যদি আপনার আনে হ্যাঁ এটা যদি ওগুর উপরে বাড়ি মারতো কিন্তু বাড়ি মারতো না আজান হইলেইছে এগু খরচে চালি দিব আগে দিয়ে আনতো না এইটা তার খাম আসলো লগে লগে যে জায়গার মধ্যে আপনার খাম আছে ও জায়গার মধ্যে আপনার রাখি দিতা রাখিয়া লগে লগে মসজিদের মধ্যে জমাতের শহীদ নামাজ হলিত হক সুবহানাল্লাহ আর বাড়ির মধ্যে যাইতা গিয়া হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি রাতের মধ্যে কোরআন তিলাওয়াত করতা আর এই বেটা তো আপনার মানে আনপড় মানুষ পড়া তো জানতা না আফসুস খালি করতা হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের মধ্যে আপনার কোরআন দে তিলাওয়াত করতা পড়িতা কিন্তু এই মানুষ আফসুস করতা হায় রে হায় যদি আমার টেকা থাকতো আমার দন থাকতো আমার জন থাকতো তাহলে আমি তো রাতকে মধ্যে আল্লাহর ইবাদত বন্দি করলাম মনে আমি তো সারাদিন আমার খাম খোরা লাগে যদি আমি খাম বন্ধ করিলাই তাহলে আমার রিজেকর রিজেক দেনেওয়ালা আর রিজেক খামাই করেনেওয়ালা আমার বাদে আর খেও নাই যদি আমি রাতকে আল্লাহর ইবাদত বন্দেগি করি তাহলে আমি ডিউটির মধ্যে আমার কমি হই দেইব গিয়া এই কারণে আফসুস করতো এই মানুষ আফসুস করতো ভাই মুসলমান সারাদিন মানুষে যদি আপনার খাম করে টেলা টানে মেস্তরি খাম করে এসার নমাজ ফড়ক চায় না ফড়ক জানে চাইব খালি চাইটে খাইতো আর ঘুমাইতো কেতালে চললে আর মানেন না চললে আর মানের না সারাদিন খাম করেন বলে যারা মানুষ এরা তো আপনার কইতে পারব এই মানুষ আপনার সারাদিন আওতরা টাঙ্গি দিয়া আপনার মানে খাম করিয়া রাতকে জানে কইব নি আল্লাহর এবাদত বন্দি করার কারণে কিন্তু আফসুস করতাও কথা যদি আমি রাতকে এবাদত লাগি দেয় তাহলে এবাদত তো খতম পারমু কিন্তু বাদর দিন সকালে আমি উঠিয়া আমার খামার মধ্যে আমি দেখতাম পারতাম নাই এই কারণে আফসুস করতা আর তো রুজি তালাশ করিনেওয়ালা খামাই করি দেনেওয়ালা আর খেও নাই ও আফসুস রইতো আর এইটার বড় পাবন্দি থাকতো আল্লাহ পাক পরবর্তীকার আলমের গেছে ও ভাই মুসলমান এইটা আল্লাহর গেছে বড় পছন্দ লাগছে আল্লাহর গেছে বড় পছন্দ লাগছে আফসুস করছে ও আল্লাহ পাক পরবর্তীকার আলমে তার রুতবারে হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির রুতবাটা কিয়া উপরে রাখছেন ফকর সুবহানাল্লাহ ও যে নামাজে আপনার গুরুত্ব দিছে ও যে নমাজরে আপনার গুরুত্ব দিছে ও আল্লাহ কইতরা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ও আমার বন্দাও কল তুমি তাই নমাজ ফড়িয়া দেখিলা ওরে আমার বন্দাও কল একবার নমাজ ফড়িয়া দেখিলা ও আল্লাহর নবী ও ফরমাইন মান সাল্লা সুবহা ফাওয়া ফি জিম্মাতিল্লাহ যে মানুষে আপনার ফজরের নমাজ ফড়ি লাইছে এই মানুষ আল্লাহর জিম্মার মধ্যে আল্লাহর জিম্মার মধ্যে কও সুবহানাল্লাহ এই দিনকুর মধ্যে যদি মানুষ আপনার মারা যায় আল্লাহর জিম্মার মধ্যে আপনার মারা গেছে
আল্লাহর নবী ফরমান মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ যে মানুষে আপনার ফজরের নামাজ পড়িছে এই মানুষ আল্লাহর দায়িত্বের মধ্যে হামাই গেছে সুবহানাল্লাহ যে মানুষে আপনার যোহরের নামাজ পড়িল ফজরের বাদ তাকলিয়া যোহরের আগ পর্যন্ত যে গুনার কাম করলো যোহরের নামাজ পড়ার কারণে সমস্ত গুনার রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা মাফ করিয়া দিলেন সুবহানাল্লাহ এই যোহরের নামাজ তার কারণে দরমিয়ানের মধ্যে আপনার যে গুনাহ ঘটলো সমস্ত গুনাহ লাগি আপনার কফারা বনি দেয় কফারা বনি দেয় যোহরের নামাজ পড়িছে ফজরের নামাজ পড়িছে এর দরমিয়ানের মধ্যে ভুলবশত কোনো গুনার কাম করে লইছে যোহরের নামাজ তার গুনার লাগি আপনার কফারা বনি গেছে সুবহানাল্লাহ কফারা বনি গেছে গিয়া তদ্রূপ যোহরের নামাজ পড়িল এই মানুষে যোহরের নামাজ পড়িছে আর যোহরের নামাজ পড়িয়ে আপনার আসরের নামাজ পড়িছে এর দরমিয়ানের মধ্যে যদি কোনো ভুল বশত তার গুনাহ হয়ে গেছে ও ভাই মুসলমান আসরের নামাজ পড়ার লগে লগে রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা এর দরমিয়ানের মধ্যে যা গুনাহ করছে সমস্ত গুনারে আল্লাহ পাক পরবর্দিগার আলমে আসরের নামাজ পড়ার কারণে আল্লাহ মাফ করিয়া দিলাই আসরের নামাজ পড়িল মাগরিবের আগে যে গুনাহ করলো রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা মাগরিবের নামাজ পড়ার কারণে এর দরমিয়ানের মধ্যে জমিয়ে গুনারে আল্লাহ পাক পরবর্দিগার আলমে আপনার মাফ করিয়া দিলাই আর রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা ফরমান ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এই আমার বন্দা করলে তুমি জানিয়া রাখো জানিয়া রাখো আমি রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা খয়ার আমার অটল ফয়সালা আমার অটল কানুন আমি আল্লাহ খয়ার এর মধ্যে কোনো সন্দেহ নাই তুমি তাই নামাজ পড়িলাও তুমি তাই যদি নামাজ পড়িলাও গুনাহ থেকে বাঁচতাই কেন আমার আল্লাহর দায়িত্ব আমি রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা তোমার তান্ডে গুনাহ থেকে বাঁচাই রাখমু সুবহানাল্লাহ ইকান আল্লাহর দায়িত্ব ইকান আল্লাহর দায়িত্ব আল্লাহ কইরা ইন্নাস সালাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার নমাজে আপনারে বেহায়াই খাম তাকিয়া বুড়াই খাম তাকিয়া বাদ রাস্তা তাকিয়া রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা একমাত্র নমাজের কারণে আল্লাহ তোমারে বাঁচাইয়া রাখি লাইব সুবহানাল্লাহ ও ভাই নজওয়ান ভাইয়াইন আমরার দিলের মধ্যে আপনার ঈমান আছে রে ভাইয়াইন কোন দিন এই ঈমান যাইব গিয়া আমরা তাকি বারো আপনি আমি বুধ পাইতাম না আমরার কর্তব্য ও ভাই মুসলমান আমরা মুসলমানের আওলাদ আমার বাপ মুসলমান আমার মাও মুসলমান আমার দাদাও মুসলমান আমার দাদিও মুসলমান আমার খানদান বো খানদান মুসলমান আমরা ওলা দুনিয়ার মধ্যে সলিয়ার ওলা দুনিয়ার মধ্যে সলিয়ার ফিরিয়ার আমরা দিলের মধ্যে আপনার মুসলমানই নাই আমার লেবাসের মধ্যে মুসলমানই নাই আমার খারবারের মধ্যে মুসলমানই নাই আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে মুসলমানই নাই আমার উঠাবোয়ার মধ্যে আপনার মুসলমানই নাই আমার দিনকুর মধ্যে মুসলমানই নাই আমার রাতকের মধ্যে আমার মুসলমানই নাই ও ভাই মুসলমান যদি এই রকম আমরা চলি অনিবার্য আমরা রূপে রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা আল্লাহর গজব দিয়ে হালাক করি লই ভাই মুসলমান আমরা যে অবস্থার মধ্যে গিয়ে পৌঁছেছি যে অবস্থার মধ্যে গিয়ে পৌঁছেছি আমরার দিনদারি ছাড়িয়া এক ভাই দিয়ে আমরা দিন এক ভাই দিয়া আর দুনিয়ায় এক ভাই দিয়া আর আমরা আর এক ভাই দিই খালি দুনিয়ায় 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 রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা আপনারে আমার ও দুনিয়ায় জগতের মধ্যে ফাটাইছে রে ভাইয়াইন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া এখন পর্যন্ত যত আপনার দুনিয়ার মধ্যে আইছেন কোন বেটাইন দুনিয়ার মধ্যে তাকছেন না আর আপনি আমি দুনিয়ার মধ্যে আইছি তাকতাম না তাকতাম না ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহর অটল কানুন আল্লাহর ফয়সালা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন মালাকুল মউত যেই সময় আপনার সামনে আই দেইব ও ভাই মুসলমান আল্লাহর অর্ডার যেই সময় ওই দেইব গিয়া এই সময় আপনি আমি কইতাম পারতাম না তাহলে আপনি আমার এক ওয়াক্ত লাগি সাড়ক কুয়া এক ঘন্টার লাগি সাড়ক একটা মিনিটের লাগি আপনি সাড়ক কুয়া আমি রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা রাজিয়ার খুশ করিলাই মইতো নাই ওইতো না
إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون إيخ سكن أفنر أجيو زيتنا مسلمان إيخ سكن أفنر خريو زيتنا الله فيصل وار لغة لغة دنيا جغتر مجد كنو شخطي أفنر أمر رخت فارتنا الله رجز حذير دوال أقبو আল্লাহর কাছে হাজিরি দেওয়া লাগবো হাজির ও মানুষ আল্লাহর কাছে গিয়া খুশ খুশ হিসাবে গিয়া আল্লাহর কাছে ও মানুষ হাজির হইব যার মুলাকাত আল্লাহর লগে বালাই হইব ও মানুষর যার দুনিয়ায় জগত জগত যার আপনার দুনিয়ায় জগতের মধ্যে যার দুনিয়ায় জগতের মধ্যে নামাজ ঠিক আছে মুসলমান চলো নামাজ ঠিক করি